যে মেয়ে তোমাকে ভালোবেসে বয়স বাড়িয়ে দিয়েছে, তোর এটা বোঝা উচিত মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে। যে মেয়েটা তোমার থেকে গিফট নিতে গিয়ে লজ্জায় মাথা নিচু করেছে, তোমার এটা বোঝা উচিত ছিল মেয়েটা সংসারী হওয়ার আগেই হিসেব করতে শিখেছে। যে মেয়েটা চোখপাত্রের মুখের ওপর নাক ভরে দিয়েছে, তোমার এটা বোঝা উচিত ছিল মেয়েটা তোমার হাতে হাত রাখার স্বপ্নে বিভোর ছিল। যে মেয়েটা তোমাকে রোমান্টিক কাপলের গল্প শোনাতো, তোমার এটা বোঝা উচিত ছিল তোমার কাছ থেকে মেয়েটা এমনটাই আশা করে। যে মেয়েটা তোমার সব কথায় ভরসা পেত, তোমার বোঝা উচিত ছিল মেয়েটা তোমাকে বিশ্বাস করে। যে মেয়েটা তোমার জীবনের সব অপরাধ জানা সত্ত্বেও তার জীবনে তোমাকে যাচ্ছিল, তোমার এটা বোঝা উচিত ছিল যে মেয়েটা তোমাকে সুযোগ দিচ্ছে। কিন্তু তুমি মিথ্যা বলছো এটা জানার পরেও যে মেয়েটা তোমাকে কিচ্ছু বলেনি, তোমার এটা বোঝা উচিত ছিল মেয়েটা তোমাকে লজ্জায় ফেলতে চায়। তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও যে মেয়েটা বারবার তোমার সাথে বেহায়ার মতো যোগাযোগ করতে চেয়েছে, তোমার এটা বোঝা উচিত ছিল মেয়েটা তোমাকে তার জীবন থেকে হারাতে চায়। থাকতে যাকে মূল্য দেওনি, হারিয়ে ফেলার পর তার জন্য কেঁদে কি লাভ জানো তো? শুধু মোনাজাতে বসে দুহাত তুলে বড় দোয়া দিতে হয় না, রুহের হাই বলতেও একটা কথা আছে।